প্রথমে বন্দনা করি দয়াল গুরুর নাম এই যে তাহার চরণে মোরা বাবা জানাই হে করুণা বাবা এই যে আদি গুরু পিতা মাতা আর জ্যেষ্ঠ ভাই এই যে তাহার সে আসেন একজন বাবা ওই ভজলে যা রে পা হ্যাঁ বাবা তোমার না প্রেমের বন্ধন পালাগান বাবা ওই শুনেন দিহি এমন বাবা এই যে তিস্তা নদীর পাড়ে বাড়ি ওই খগেন ধনি না এই যে জমা জমি অনেক ছিল বাবা ওই সুখের জীব বাবা এই যে তিস্তা নদীর ভাঙনে খগেন সর্ব আরাহা
বিশাল সম্পত্তির মালিক ছিল বাবা, এখন তার সর্বর হয়ে গেছে বাবা। ওহো, ওই সেই খগেন ধনির কথা কইনিন বাহে তাওয়াই? ইয়ার কাণ্ড কিতি জানেন তোমরা? না বাবা। ইয়ার আত্ম অহংকার ছিল খুব ভরপুর বাহে, তাই নাকি? হ্যাঁ, সেই জন্যে ওই সৃষ্টিকর্তার অভিশাপে জমা জমি ঘর বাড়ি টাকা পাইছিয়া তিস্তা নদীর সাথে একেবারে বিলীন হয়ে গেছে বাহে। ও এই জন্যে বাবা? হ্যাঁ। তা যাই হোক, তা কি খবর চাস? কি আরো খবর চান? ওই তারাই বেটা ওই আকাশের কথা কইনেন? হ্যাঁ বাবা, কিন্তু আর কি ঘটনা জানিস? কি? তুই মোর সাথে গান ধর। নেও তা। ও হো বে বাবা বে, এই যে বিধির কেমন লেখা বুঝে বহরো দা। ও হো খন্ডানো যে না যা, আর কি বলিব আকাশের কথা বাবা শুনেন দিয়ে সবাই। বিধির লেখা হয় না খন্ডে মালিক বিধির লেখা সুখান। শিশুকালে মাও মো ইলো
বাপু গেল মরি জমা জমি ভাঙিয়া নিয়া করিল ভিখারি শিশু কালে আমি এখন কি করি দয়াল আজ তিন দিন যায় ক্ষুদায় তৃষ্ণায় হাঁটতে পারছি না তুমি বলে দাও প্রভু আমি এখন কোথায় যাই তুমি বলে দাও প্রভু আমি এখন কোথায় যাই মঙ্গল হবে আমি এখন আসি বাবা সত্যি বলছেন সাধু বাবা আমি গেলে আশ্রয় পাবো আরে পাবি রে বেটা পাবি সাধু সন্ন্যাসীর কথা মিথ্যা হয় না রে মিথ্যা হয় না আমি এখন আসি বাবা হরি হে জগৎ বন্ধু হরি হে জগৎ বন্ধু সাধু বাবা ও হো আচ্ছা বেশ বাবা বে এই বলিয়া সাধু বাবা মিশিয়া দে গেল সাধুর কথা আকাশ দেখো বাবা ওই ভাবিতে লাগিল বাবা ও রাস্তায় রাস্তায়
বাসায় আকার দেখো বাবা কি ব্যবহতা আছো মা আমায় একটু জল দাও পিপাসায় বুকটা আমার ফেটে যাচ্ছে মা সাথী সাথী কেন মা দেখো তো মা কে বাইরে জল চায় মা দেখছি কে তুমি ভাই আমি একজন পথের ভিখারি বোন এসো আমার বাড়ির ভিতরে এসো খগেন ধনির একমাত্র ছেলে নাম আমার আকাশ ও তুমি সেই খগেন ধনির ছেলে তোমার বাবা আমার বাল্য বন্ধু ছিল কিন্তু বাবা একটি কথা বল না বললে নয় তোমার বাবার আত্মহংকারে ভরপুর ছিল তাই ভগবান সহ্য করতে না পেরে তিস্তা নদীর ভাঙনে জমা জমে ঘর বাড়ি সব ভেঙে নিয়ে গিয়েছে যার জন্য আজ তোমার এই অবস্থা ঠিক আছে বাবা তুমি যখন নিরাশ্রয় তুমি থাকবে আমার বাড়িতে আমি তোমাকে নিজের ছেলের মতোই মানুষ করব আপনি সত্যি বলছেন কাকা বাবু ওরে অগতি রে ও অগতি অগতি হয় ভাই যদি দয়াল থাকে চলে এ কথা তুমি কানয় রে আকাশকে পাইয়া কাঞ্চন ধনী আনন্দিত আকাশকে পাইয়া কাঞ্চন ধনী আনন্দিত হইয়া লেখা পড়া শিকায় আকাশকে আদর কোহরিয়া হায় তার নাম সাথে দুজনে কহলে যেতে বাবা আরে আকাশকে ডাকিয়া কাঞ্চন ধনী বাবা আকাশ আকাশ বলুন কাকা বাবু আকাশ আমি তোমাকে একটি কথা বলতে চাই বাবা বলুন কাকা বাবু কি বলতে চান আমি মনস্থ করেছি আমার একমাত্র মেয়ে সাথীকে তোমার হাতে তুলে দিয়ে আমার এই বিশাল সম্পত্তির মালিক তোমাকে করতে চাই বাবা হয়তো এতে তুমি কোনো অমত করবে না না কাকা বাবু এতে আমার অমতের কিছুই নেই যেহেতু আপনি আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন আপনার মতে আমার মত কাকা বাবু আমিও জানি বাবা তুমি আমার কথা অমান্য করবে না যাও বাবা তুমি এখন ঘরে যাও যাও হে ভগবান ভগবান তুমি আমার আশা পূর্ণ করো প্রভু
তুমি আমার আশা পূর্ণ করো। ও হো কাঞ্চন ধ্বনি আনন্দিত হইয়া আনন্দিত হইয়া আরে ঘরে চলিয়া যায় ভাই রে ওই হাসিয়া হাসিয়া বাবা এই যে কাঞ্চন ধ্বনির কথা দুরা রইল ভালো ভালো সাথী তুমি বলো তো আমাদের দুজনের মিলন কতদিনে হবে যখন না ফুল ফুটবে তখন তো মাইনি
বসিয়া পান করিব মধু ভোমর হইয়া ডালে বসিয়া পান করিব মধু আকাশ তুমি কোনোদিন আমার বুক ছাড়া হবে না তো না সাথী আমি কোনোদিন তোমার বুক ছাড়া হব না শোনা বন্ধুরে